আপনারা আইসে এখন কি সমাধান করবেন স্যার? মানে এখন সমাধান কি করবেন বলেন তো? এর সাথে কথা বলতে চাও? স্যার বল স্যার, কথা বলে এখন কি হবে স্যার? কথা বলে এখন কি হবে? গাড়ি ছিল সাড়ে আটটা স্যার, সাড়ে আটটা মানে এই রাস্তায় আসছিল, আসার পরে এখানে মাঠে আবার রিটার্ন হয়ে গেছে। রিটার্ন হওয়ার যাওয়ার পরে যে আমার ছেলেরা বসছিল ওখানে, যা একদম সামনাসামনি বাইরে গেছে, ও থতমত খাই গেছে, উঠে ভাগতে পারলো না, তখনই ওকে মারছে। একটাই ছিল ফরেস্ট থেকে, যে গড়গাটা মড়গড়া ফরেস্ট, হ্যাঁ না না পুরোটা বসতি না, বাগান আছে এখানে, বসতি তো নাই, বাগান আছে, বাগান থেকে এই রাস্তায় আসছে, ধরে হাতিটা রিটার্ন হয়ে গেছে। তখন সবাই ভাবছে যে চলে গেছে, কিন্তু হাতি যে ওই রাস্তা আবার বাইর হবে সেটা কেউ জানে। যেটা মারা গেছে আমার ছেলের নাম হচ্ছে রাজা চক্রবর্তী, ধরেন উজ্জ্বল উজ্জ্বল মোটামুটি ধরেন 30-35। গতকাল রাতে হঠাৎই গয়াঘাটা চাপাখানের নুপাড়ার এরিয়াতে হাতি ঢুকে পড়ে এবং সামনাসামনি দুজন ব্যক্তি পড়ে যাওয়ায় দুজনকে হাতি আহত করে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়, আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে। এই ঘটনার জনতার কিছু ক্ষোভ দেখা যায় এবং বেশ কিছু লোক, আমি তাদের দুষ্কৃতিকারী বলবো, অসামাজিক কাজকর্মের উদ্দেশ্যে তারা মড়াঘাট এম্বুলেন্সের সামনে জড়ো হয় এবং সেখানে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বানারহাট পুলিশ এসে পৌঁছে। ক্ষতি বলতে আমাদের রেঞ্জ কম্পাউন্ডে থাকা বেশ কিছু গাড়ি, কতগুলো গাড়ি, মোটামুটি 3-4 গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, না সবকটি ফরেস্টের গাড়ি, না কিছু আমাদের হায়ার ভেহিকেল আছে, কিছু আমাদের সিস ভেহিকেল আছে। এই বিষয়ে আমরা ঘটনাস্থলে যে সমস্ত ব্যক্তি ঘটনাটির জন্য দায়ী, যে সমস্ত দুষ্কৃতিকারীরা দায়ী, তাদেরকে চিহ্নিত করার কাজ চালাচ্ছি এবং অ্যাজ সুন অ্যাজ তাদেরকে চিহ্নিত করতে আমরা সাকসেসফুল হবো, আমরা তাদের এগেনস্টে FIR দায়ের করবো পুলিশের কাছে এবং যথোপযুক্ত আইন করবো। যারা আহত হয়েছে যিনি মারা গেছেন, ভিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড রেঞ্জের থেকে তাদের বিষয়টি পুরোটা দেখা হচ্ছে, আমার ভিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার সাথে কথা হয়েছে, হাতের আক্রমণের গুরুত্ব হচ্ছে আমাদের মোড়াঘাট জঙ্গল আছে, এই জঙ্গল থেকে গয়াঘাটা বাগান দিক দিয়ে পিছন দিক দিয়ে আসে হাতি, আর একটাকে বারে 100 মিটার দূরে, আর একটা ছেলে বাড়ির সামনে বসেছিল গরমের দিন, ওই রাস্তার মধ্যে বসেছিল, হাতি এসে ওকে মেরে দেয় সব সময়, প্রত্যেক দিন, মাঝে মাঝে বলতে কি প্রত্যেক দিনই এই রাস্তা হাতি যাতায়াত করে, হিন্দুপাড়ায় নতুয়া রোডে
আমরা চাই হাতি হাতিকে রোকার জন্য কিছু ব্যবস্থা করা হোক ডিপার্টমেন্ট থেকে।